بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য যেখানে মুশকিল সেখানেই সহজ করেছেন আসান করেছেন ইন্নামা আল উসরা ইউসরা যেখানে কঠিন হয় সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের ক্ষেত্রেও শরীয়তের ক্ষেত্রেও এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ক্ষেত্রেও বিধিবিধানের খাতিরে এইরকম যে যেসব আমলগুলি করতে কষ্ট লাগে সেখানে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যেমন সফরের নামাজকে আল্লাহ পাক কসর করার অনুমতি দিয়েছেন এইরকমই জোহর আসর জমা করা মাগরিব এশা জমা করা এইরকমই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে পারবেন ফরজ নামাজ আর বসে বসে পড়ছেন জায়েজ নয় আর নামাজ হবেও না ফরজ নামাজ হবে না সুন্নত নফল নামাজ হবে দাঁড়িয়ে পড়তে পারবে কেউ যদি বসে পড়ে তাহলে কিন্তু অর্ধেক নেকি পাবে তো যেখানে মুশকিল দাঁড়িয়ে নামাজ পড়তে বসে নামাজ পড়ার সালাত আদায়ের আল্লাহ পাক অনুমতি দিয়েছেন বসে যদি সালাত আদায় না করতে পারেন বিছানা থেকে উঠতে পারছেন না লম্বা হয়ে শুয়ে কিন্তু হুঁশ আছে তারপরে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে শুয়েই নামাজ আদায় করতে হবে ইন্নামা আল উসরা ইউসরা যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন আল্লাহ পাক কোরআনে কারীম আরো ইরশাদ করেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আল্লাহ পাক হে বান্দা হে মমিন তোমাদের দিনের কোন ক্ষেত্রে কঠিন করেননি বা সংকীর্ণতা দিনে নেই হ্যাঁ রাস্তাকে সংকীর্ণ করে দিয়েছেন চলতে পারছেন না এক পা বাড়ানো যাবে না এরকম কথা নাই সুতরাং আজকাল মুসলিম সমাজে অনেক মূর্খরা বলে থাকে যে দিন ইসলাম পালন করলে এক পা বাড়ানো যাবে না এটা ইসলাম বিরোধী কথা এটা ইমান ভঙ্গকারী কথা এটা কুফরিয়া কথা তার মানে আল্লাহ এমন আদেশ নিষেধ দিয়েছেন যে আমরা অপারগ চলাই যাবে না হ্যাঁ আর আসলে ব্যাপারটা এরকম নাই দিন ইসলাম পালন করলে এক পা হারামে বাড়ানো যাবে না এটা ঠিক দিন ইসলাম পালন করলে এক পা জাহান্নামের দিকে বাড়ানো যাবে না দিন ইসলাম যদি পালন করা যায় তো এক পা জাহান্নামের দিকে বাড়ানো যাবে না আর আসলে জাহান্নামের দিকে পা বাড়াইতে চান যারা এরকম কথা বলে মূর্খরা তারা জাহান্নামের দিকে পা বাড়াইতে চায় কিন্তু যদি জান্নাতের দিকে আপনি পা বাড়াইতে চান তাহলে খুব সহজ দিন ইসলাম পালন করলেই জান্নাতের দিকে পা বাড়ানো যায় সহজ জি তো
আল্লাহ বলছেন যে ওমা জাআলা আলাইকুম ফিদ্দিনে মিন হারাজ, দিনে কোনো কঠোরতা নেই, সংকীর্ণতা নেই, কোনো কষ্ট নেই, দিন খুব সহজ। পিয়ারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সহিহ বুখারীতে হাদিস আছে, ইন্নাদ দিনা ইউসরুন, দিন হচ্ছে সহজ, দিন ইসলাম হচ্ছে সহজ, রোজা রাখা সহজ, এমন মুশকিল নাই, অপারগ না আমরা রোজা রাখতে, সালাত আদায় করা, নামাজ পড়া সহজ, ফজরে জাগা সহজ, এদিনে সব কাজই সহজ, হজ করা সহজ, জাকাত দেওয়া সহজ, সমস্ত কাজই সহজ, দিন ইসলামের শরীয়তের কাজও সহজ, আর যেখানে মানুষের জন্য কঠিন হয় সেখানে আল্লাহ পাক আসান করে দিয়েছেন, মুশকিলকে উঠিয়ে নিয়েছেন। এইরকমই আল্লাহ পাকের সৃষ্টির ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে মানুষ সংকটে পড়ে, বালা মুসিবতে পড়ে, ইন্নাম আল উসরি ইউসরা, বালা মুসিবতের পরে ভাববেন না যে চিরকালই বালা মুসিবত থেকে যাবে, চিরকালই আপনার অভাব থেকে যাবে, চিরকালই আপনি মজলুম নির্যাতিত থেকে যাবেন, চিরকালই আপনার উপরে বিপদ আপদ আসতেই থাকবে, না, যেখানে বিপদ আপদ তারপরে ইনশা আল্লাহ তাআলা আপনার রাস্তা প্রশস্ত হবে, আপনার বালা মুসিবত দূর হবে। একদিন যদি আপনি মজলুম থাকেন, কেউ জুলুম করে আপনার ওপর, আরেকদিন এই জুলুমের অবসান ঘটবে, সবসময় জুলুম জুলুম থাকে না, আর জালেম জালেম থাকতে পারে না, জালেমের ওপরেও আল্লাহ পাক জালেমকে তৈরি করে রেখেছেন, আল্লাহ পাকের হেকমতে বিলম্ব হচ্ছে এই জুলুমের শাস্তি দিতে, আল্লাহ পাক এক সময় এই জালেমের জুলুমকে আপনার থেকে দূর করবেন, ইন্নামাল উসরে ইউসরা। এই কথাগুলি বললাম এই রমজান মাসের রোজা সম্পর্কে কিছু কথা বলার উদ্দেশ্যে। আল্লাহ পাক বলছেন যে রোজা তোমাদের ফরজ করা হয়েছে, এর মাধ্যমে তোমাদের তাকওয়া হাসিল হবে, এটা হচ্ছে হেকমত, তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, বেঁচে থাকার মতো ক্ষমতা তোমাদের মধ্যে তৈরি হবে। চিন্তা করেন যে সারাদিন ধরে 16 ঘন্টা থেকে 17 ঘন্টা যারা ধূমপান করেন, বলবো না মদের কথা আর বড় বড় অন্য আরো আরো গুনার কথা, এই ধূমপান করা অনেকে মনে করেন যে হালকা বিষয়, আজকালকার মুসলিমরা মনে করে এটা কোনো ব্যাপারই না, মাকরু মানে খাও, আরে মূর্খ, মাকরু মানে খাও হয়, মাকরু মানে ঘৃণিত, নোংরা, আল্লাহর কাছে ঘৃণিত, রসুলের কাছে ঘৃণিত, তো আল্লাহ ঘৃণা করে, রসুল ঘৃণা করে, তুমি খাবে, তুমি পান করবে, এটা কেমন কথা হইল? যদি মাকরুই ধরে নিলাম তাহলেও তো আল্লাহ ঘৃণা করে, রসুল ঘৃণা করে, তুমি কি করে পছন্দ করো, তাহলে তুমি কেমন মুসলিম, কেমন নবীর উম্মত, কেমন আল্লাহর বান্দা? তারপরে মাকরু না, এগুলি হারাম। চিন্তা করেন যে সারাদিন ধরে কেন ওই বিড়ি খাওয়া লোকের, রাতে সিগারেট খাওয়া লোকের নিশা আসে না, কি করে বরদাস্ত করছেন এই নিশাকে, 16 ঘন্টা 17 ঘন্টা নিশাকে বরদাস্ত করছেন, মোটেই এই সিগারেটের নিশা করছেন না, জর্দার নিশা করছেন না, জর্দা থেকে, তামাক থেকে, সিগারেট থেকে বেঁচে থাকছেন, আর যেমনই মাগরেব হয়ে যাচ্ছে তেমনই কি করে হারাম খাওয়া শুরু করছেন, কেমন কেমন করে হারাম খাওয়া শুরু করছেন, সারাদিন ধরে যেগুলি রাতে হালাল সেগুলোও খেলেন না, যেগুলি 11 মাস হালাল সেগুলো খেলেন না, আর মাগরিব পরে হারামটা সারা জীবনের হারাম, কি করে মুখে সিগারেট দিচ্ছেন আপনি, কি করে আপনি মুখে জর্দা তামাক নোংরা জিনিস দেখছেন, যেটা বকরি ছাগলও খায় না, তামাকের চাষ দেখেছেন কোনোদিন, কেউ দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি তামাকের চাষ, আর যে এলাকাতে খুব বেশি তামাকের চাষ হয় সে এলাকার লোকের কাছে শুনেছি, তামাকের জমিতে কোনো পাহারা লাগে না, বেড়াও লাগে না, বকরি ছাগল গরুতে খায় না, তামাকের পাতা কাঁচা পাতাও বকরি ছাগলেও খাই না, গরুতেও খাই না, হ্যাঁ, কিন্তু দুপাইয়াতে খায়, বুঝা গেছে, দুপাইয়ার জন্য তামাক তৈরি করা হয়, জি, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, তাদের জন্য এই তামাক তৈরি করা হয়, তামাকের চাষ করা হয়, চিন্তা করেন আপনি কত নির্বোধ। এই জন্যই তো আল্লাহ বলেছেন যে এই রকমের মানুষরা হচ্ছে কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো, বালহম আদাল, যারা বুঝাও বুঝে না, আরে বকরি ছাগল গরু তো বুঝে না, হ্যাঁ অবুঝ, তারপরেও খাই না, আর তুমি এত বুঝো তারপরেও খাও, এই জন্য আল্লাহ বলছে এই শ্রেণীর লোকেরা যারা মানুষ আর বুঝাও বুঝে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, কোরআনে কারিমের কথা, বালহম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, অধম, অধিক পথভ্রষ্ট, হ্যাঁ অধিক পথ হারা, আদাল, কেন, যে চতুষ্পদ জন্তুর তো জ্ঞান নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, হ্যাঁ, আরে তোমার তো বুদ্ধি আছে, জ্ঞান আছে যে এই তামাক আমার লাভ করে না লস করে, ধূমপানে আমার ক্ষতি হয় না লাভ হয়, উপকার হয় না অপকার হয়, সব বুঝো তুমি, বুঝার পরেও কি করে এগুলি খাও,
আর তারপরে একজন মুসলিম, তুমি দিন ইসলাম জানছো, ভালো মন্দ জানছো, তোমার এতে লাভ না ক্ষতি, সারাদিন তুমি খেলে না রোজার অবস্থায়, আর রোজার রাতে তোমার জন্য এটা হালাল হয়ে গেল, হারাম জিনিসটা রোজার রাতে তুমি খাওয়া শুরু করলে, এমনকি মসজিদের সামনে, কালকে দৃশ্য দেখছি মসজিদের সামনে তারাবির নামাজ মাত্র শেষ হয়েছে সিগারেট খাচ্ছে, ওগুলো হিন্দু নয়, হিন্দু এত বেয়াদবি কারণ ওরা ভয় করে মসজিদের সামনে, হিন্দুরা মসজিদের সামনে এসব করতে ভয় করে, হ্যাঁ খ্রিস্টান ভয় করে, বিশেষ করে সৌদি আরব মুসলিম দেশে এখানেও ভয় করে, আমাদের দেশেও ঢোল বাজাইতে হিন্দু সাহস করে মসজিদের সামনে, হিন্দু ঢোল বাজাবে বিয়ে শাদীর ঢোল অথবা পূজার ঢোল মসজিদের সামনে এই সাহস করেন না, মুসলিম ফাসেগুলি সাহস করে, মুসলিম বেদিনগুলি সাহস করে, যে আজকাল গাড়িতে গান বাজনা বাজছে আর আওয়াজ উঁচা হয়ে আছে আর মসজিদের সামনে দিয়ে গাড়ি টান দিয়ে চলে যাচ্ছে, এটা কোনো হিন্দু ইহুদি না সারা সাহস করবে না, সৌদি আরবও সাহস করবে না, বাংলাদেশও সাহস করবে না, এগুলো কে করে? হ্যাঁ কারণ ওদের জানেরও ভয় আছে যে আমি যদি এইরকম গান বাজিয়ে গাড়ি চালিয়ে যদি চলে যায় মসজিদের সামনে কোনো মুসলিম ধরে নেই তাহলে কি জানি কি হয়, তো ওদের দুনিয়ারও একটা ভয় আছে, কিন্তু মুসলিমের তো ভয় নেই, মুসলিমের জন্য সব, মুসলিমের জন্য সব ছাড়, বেদিন মুসলিমদের জন্য সব রকম ছাড় আছে, যার ফলে আল্লাহ পাকের আজাব। আজকাল মুসলিম কেন মার খাচ্ছে? নিজের চলন দোষে মার খাচ্ছে, সোজা হও তাহলে আল্লাহ পাকের আজাব দূর হবে, আর না হলে এরকম আজাব আসতেই থাকবে, এক দেশ থেকে শেষ হবে আর এক দেশে শুরু হবে, এক এলাকা থেকে আল্লাহর আজাব উঠবে তো আর এক এলাকায় শুরু হবে, চলতেই থাকবে আল্লাহ পাকের আজাব। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকুয়া অর্জন হবে, তাকুয়া অর্জন কখন হবে? যখন হারাম থেকে বাঁচবেন, তাইলে তো সারাদিন ধরে যেমন পানাহার থেকে বাঁচে, রাত্রে হারামগুলো থেকে বাঁচেন, সারাদিন পানাহার করলেন না রোজাটা ঠিক রাখার জন্য, তা আপনার ইমান আমল জান্নাতের রাস্তাটাকে ঠিক রাখার জন্য, হ্যাঁ জাহান্নামে যাতে না যেতে হয় রাত রোজার রাতগুলিতে হারাম থেকে বাঁচেন, বিড়ি থেকে বাঁচেন, সিগারেট থেকে বাঁচেন, জর্দা থেকে বাঁচেন, মিথ্যা থেকে বাঁচেন, হারাম দেখা হারাম শোনা থেকে বাঁচেন, এই আমার মা দুদা আল্লাহ বলছে সারা বছরও চাপিয়ে দিনি, হ্যাঁ কয়েক মাসও না, মাত্র কয়েকটা দিন রোজা ফরজ করেছি, মাত্র কয়েকদিন, তারপরেও আল্লাহ বলছেন এই কয়েকদিনেও বেশ কিছু লোকের জন্য আমি ছাড় দিয়েছি, তারা সেই সময়গুলিতে রমজানের দিনে যদি রোজা না রাখতে পারে অন্য সময় রাখবে, অন্য সময় রাখবে, আবার এমন কিছু শ্রেণীর মানুষ আছে যারা হয়তো কখনোই রোজা রাখতে পারবে না, অন্য সময়ও রোজা রাখার যোগ্যতা আসবে না, ওদের জন্য মিসকিনকে খাবার দিয়ে দেওয়ার আল্লাহ পাক রাস্তা রেখেছেন, যেখানে মুশকিল সেখানে আল্লাহ পাক আসান করেছেন, এই যে কোরআন এবং হাদিসের নীতিমালা, এই নীতিমালাটি এই ক্ষেত্রে বর্ণনা করব, যেই সব লোকদের জন্য রমজান মাসে দিনে পানাহার করা জায়েজ, রোজা ছাড়া জায়েজ, ওদের কথা আজকে উল্লেখ করব। আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন অথবা সফরে থাকে, ফাইদাতু মিন আইয়ামিন ওখার, তাহলে ওই সংখ্যাগুলি অন্য দিনে পুরা করে নিবে, যেই সংখ্যা আপনার ছুটলো রমজান মাসের রোজা, পাঁচ দিন সফরের কারণে ছুটলো, পাঁচটা দিন অসুস্থতার কারণে ছুটলো, পাঁচটা দিন মাসিকের কারণে আপনার স্ত্রীর, আপনার মা বোনের, কোনো মহিলার, মুসলিম মহিলার ছুটলো, অথবা নেফাসের কারণে কয়েকদিন ছুটলো, ফাইদাতু মিন আইয়ামিন ওখার, অন্য সময় এই গণনা পুরা করে নিতে হবে, কাজা করতে হবে। আর আলহামদুলিল্লাহ বছরে এমন ছোট দিন আছে যেই রোজা আজকালকার দিনের অর্ধেক রোজাও না, হ্যাঁ সময়ের দিক থেকে অর্ধেক চাইতে একটু বেশি হইলেও এত ঠান্ডা, এত শীত, এত আরাম, যে পৌষ মাস, মাঘ মাস, অগ্রহায়ণ মাস, এই মাসগুলি অগ্রহায়ণ পৌষ মাঘ, শীতকালে রোজা রাখা এত সহজ যে আমরা ওই দুপুরে খেয়ে যে রাত্রে নয়টা দশটায় খাই, এর মধ্যে একটা রোজা ধরে নিতে, এর মধ্যে এরকম খিদে প্রায় দিনে আমাদের থাকে, থাকে না? থাকে না, নাস্তা পানির সুযোগ পান না, ওই দুপুরবেলা খেয়েছেন আর রাত দশটায় ডিউটি শেষ করে আসছেন, ওইভাবে থাকছেন, অনেকেই থাকছেন, প্রতিদিন থাকছেন, অভ্যাস হয়ে গেছে। পৌষ মাঘ মাসের রোজা, শীতের দিনের রোজা এর চাইতে বড় না, এই দিনগুলিতে রোজা রাখা যায়, কিন্তু অনেকেই অবহেলা করে কাজা রোজাগুলি পুরা করে না, থেকেই যায় গুনাহগার হয়ে। তো আল্লাহ পাক যাদের জন্য ছাড় দিয়েছেন
তাদের প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে অসুস্থ ব্যক্তি, কারণ হচ্ছে অসুখ। কেউ যদি এমন অসুখ থাকে যেই অসুখের অবস্থায় রোজা রাখা কষ্টকর, তাহলে রোজা কাজা করবে, রমজান মাসে দিনে পানাহার করতে পারবে। আর অন্য মাসে যখন সুস্থ হয়ে যাবে, এগারো মাসের মধ্যে যেই কোনো দিনে রোজাগুলি কাজা করে নিবে। একটা না করতে পারে, আবার ফাঁক ফাঁক দিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই। একদিন রাখলো, আবার আর একদিন রাখলো না, সপ্তাহে দুদিন রাখলো, তিন দিন রাখলো। জরুরি নয় যে একটানা রেখে যেতে হবে, একটানা রাখা সম্ভবও নয়। হয়তো অনেকের জন্য ডিউটি করেন, কষ্টের কাজ করেন, যেই দিন একটু কাজ কম আছে ওই দিনে রেখে নিলেন, আল্লাহপাক ছাড় দিয়েছেন, কত দিন সহজ, চিন্তা করুন আপনি। তো যেই ব্যক্তি অসুস্থ তাকে আল্লাহ ছাড় দিয়েছেন। দুই নম্বরে যাকে ছাড় দিয়েছেন সে হচ্ছে মুসাফির। সফরের অবস্থায় থাকা হচ্ছে আপনার জন্য ছাড়। সেই সফরটা নেকির সফর হোক অথবা এমনি নেকিরও সফর নয়, জায়েজ সফর, হারাম সফর না হয় যান, যাতে করে সফর তিন রকমের, নেকির সফর, হ্যাঁ সেই নেকিটা ফরজ নেকি হইতে পারে, আবার মুস্তাহাব নেকি হইতে পারে, আর একটা হচ্ছে জায়েজ সফর, আর একটা হচ্ছে নাজায়েজ সফর, হারাম সফর, নেকির সফর। যেমন হজ, ফরজ হজ আদায় করার জন্য, তাহলে ফরজ সফর, এই সফর করা ফরজ হজের জন্য। আর এইরকমই ধরেন আপনার নফল, আপনার উমরা উমরা করতে যাচ্ছেন অথবা আপনি নফল হজ করতে যাচ্ছেন, জি এইরকম মেলা নফল কাজ আছে, মুস্তাহাব কাজ আছে, ভালো কাজ আছে, বা এলেম শিখা ফরজ, অনেক সময় এলেম শিখা ফরজ, ফরজে কিফায়াত, তো এলেম শিখার জন্য যাচ্ছে, অনেক সময় ফরজ, অনেক সময় মুস্তাহাব। তো এইগুলো হচ্ছে নেকির সফর, যাই সফর, কোথায় এমনি ভ্রমণের জন্য যাচ্ছেন, কিন্তু কোনো গুনার উদ্দেশ্য নয়, কোনো এই যে ঘোরাফেরা করার জন্য যাচ্ছেন কোনো শহরে, হ্যাঁ কিন্তু সেখানে কোনো গুনার উদ্দেশ্য নাই, এটা হচ্ছে যাই সফর। আর হারাম সফর হচ্ছে যদি কোনো হারামের নিয়তে, হারাম ওখানে পাপ করব, অন্যায় কাজ করব, সে কাউকে খুন করবে অথবা ব্যবিচার করবে অথবা মদ খাবে, হ্যাঁ বা চুরি ডাকাতি করার জন্য সফর করতে, সফর করছে এক জায়গাতে আরেক জায়গায়, জি এরা হচ্ছে গুনাহগার। তাদের জন্য অনেক ওলামারা বলছেন যে গুনাহগার মুসলিমের জন্য ছাড় নেই, গুনাহ করার উদ্দেশ্যে যদি সফর করে তাদের জন্য ছাড় নেই, তাদের জন্য কোনো মাফ নেই। সফর হচ্ছে দ্বিতীয় কারণ, সফরে যদি কেউ থাকে, দৈনিক যদি সফর করে ছাড়তে পারবে, কিন্তু অন্য সময়ও কাজা করতে হবে। যদি সফরে কষ্ট না হয় নর্মাল সফর রোজা রেখে নিই, যেমন এর আগে বলেছি, আর না হলে যদি ছাড়ে বা কষ্ট হয়তো ছেড়ে দেবে, আর পরে সংখ্যা পুরা করে নিবে। এই দুটি বিষয় কোরআনে কারিম উল্লেখ করা হয়েছে, ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ বলছেন আও আলা সাফার, কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে অন্য সময় সংখ্যাগুলি পূরণ করে নিবে। তৃতীয় ওজর, এই ওজরগুলি অনেকে বুঝে না, আবার অনেকে বুঝলে ভুল বুঝে, এই জন্য সঠিক জিনিসটা আজকে ভালো করে শুনেন। তৃতীয় ওজর হচ্ছে যদি কোনো মহিলা গর্ভধারণকারিণী হয়, পেটে যদি বাচ্চা থাকে, তাহলে এই অবস্থায় রোজা রাখলে জায়েজ আছে। রোজা রাখতে যদি কোনো ক্ষয়ক্ষতি তার না থাকে শরীর স্বাস্থ্যের, আর বাচ্চারও না থাকে, ডাক্তার যদি বলে যে কোনো অসুবিধা নেই, বাচ্চার মায়ের কোনো অসুবিধা নেই, আর পেটে যে বাচ্চা রয়েছে তারও কোনো অসুবিধা নেই, তাহলে রোজা রাখবে, তাহলে রোজা রাখবে, তার ক্ষেত্রে ছাড় না। কিন্তু যদি আশঙ্কা করে যে না বাচ্চার ক্ষতি হবে, বিভিন্ন রকমের ক্ষতি হইতে পারে, অথবা বাচ্চার মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে, ক্ষতি হবে, ডেলিভারিতে অসুবিধা হবে ইত্যাদি, ডাক্তার মুসলিম, ভালো ডাক্তার যদি বলে, মুসলিম মানে মুসলিম ডাক্তার হইতে হবে, ধার্মিক আল্লাহ ভীরু ডাক্তার, আর যেই মুসলিম রোজা রাখে না ওই ডাক্তার, মুসলিম ডাক্তার রোজা রাখে না, ওর কাছে যদি জিজ্ঞেস করেন তো কি বলবে, আমি নিজে রোজা রাখি না, তুমি কেন রোজা রাখিবেন, তাই না? তাহলে ফাসেক মুসলিম ডাক্তারের সার্টিফিকেট নেওয়া যাবে না, ভালো করে শুনবেন, মুসলিম রোজাদার, আল্লাহকে ভয় করে, পরকালে চিন্তা আছে, সুতরাং রোগীকে শরীয়ত সম্মত দিক নির্দেশনা দেবে, সে বলবে যদি তার জন্য শরীরে ক্ষতি হয় তো ক্ষতি বলবে, না হলে বাড়িয়ে বলবে না, যদি এইরকম থাকে তাহলে রোজা কাজা করতে পারবে, রোজা তখন ছেড়ে দেবে, রমজান মাসে পেটে বাচ্চা আছে রোজা ছেড়ে দেবে, পরে রোজা কাজা করবে এগারো মাসের মধ্যে যখন সম্ভব হবে তার। চার নম্বরের ব্যক্তি যার জন্য শরীয়তে ওজর আছে,
তা হচ্ছে এমন মহিলা যে নিজের বাচ্চাকে দুধ পান করায় দুই বছরের মধ্যে, কারণ দুই বছর হয়েছে বাচ্চার দুধ পানের অধিকার, আর বিশেষ করে প্রথম দিকটাই। কিন্তু কোনো মহিলার যদি এমনি অভ্যাস না থাকে, আসলে দুধ পান করেন, আজকাল কিন্তু ফ্যাশন হয়েছে, আপনারা বেশি জান আমার চাইতে, দু চার মাসও দুধ পান করাতে চায় না বাচ্চাকে, দু চার ছয় মাসও বাচ্চাকে দুধ পান করাতে চায় না, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরে বেবি ফুড ধরিয়ে দিচ্ছে, বেবি ফুড ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, শরীর ঠিক রাখার জন্য, যৌবন ঠিক রাখার জন্য ইত্যাদি ইত্যাদি তাদের যে কত বাহানা আছে। হ্যাঁ, বাচ্চাকে দুধ দেয় না, যেই মহিলা বাচ্চাকে দুধ দেয় না, দুধ দিবে না, তাহলে এই বাচ্চার বাহানা করে এসে আমি বাচ্চাকে যেহেতু দুধ, বাচ্চা দুধ খাওয়ার বয়সে আছে, আমি রোজা ছাড়ছি, চলবে না? চলবে না। তাহলে স্তন্যদানকারী মহিলা যদি স্তন্যদান করে বাচ্চাকে দুধ পান করায়, তাহলে তার জন্য দেখতে হবে যে বাচ্চাকে দুধ পান করানোর জন্য দেখা যাচ্ছে যে রোজা রাখার জন্য বাচ্চার দুধ কমে যাচ্ছে, বাচ্চার কষ্ট হচ্ছে, অথবা বাচ্চার মায়ের শরীর স্বাস্থ্যের স্বাস্থ্যের অবনতি ঘটছে, এইরকম যদি কিছু হয় তাহলে চার নম্বরে এইরকম মহিলারও রোজার ক্ষেত্রে ছাড় রয়েছে, রোজা কাজা করবে। এদের সঠিক মাসলা, এই মাসলা ইখতিলাফ আছে যে কি করবে পরে। এই সঠিক মাসলা হচ্ছে যে এই দুই শ্রেণীর মহিলা, গর্ভধারণকারিণী মহিলা আর স্তন্যদানকারিণী মহিলা হচ্ছে রোগীর মতো, আর রোগীর বিধান হচ্ছে যে যখন সুস্থ হয়ে যাবে তখন রোজা কাজা করবে। ঠিক তেমনই এই দুই শ্রেণীর মহিলা রোজা কাজা করবে। অনেকে মনে করে যে ফি দিয়ে দিলে চলবে, মিসকিনের খাবার দিয়ে দিলাম, না, এই মাসলা স্তন্যদানকারিণীর জন্য নয়, গর্ভধারণকারিণীর জন্য নয়, বরং এই মাসলা কার জন্য? আল্লাহ কোরআনে কারিমে এরশাদ করেছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আয়াত নম্বর 184-তে আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা, নারী হোক অথবা পুরুষ, ইউতিকুনাহু, যাদের রোজা রাখতে বড় কষ্ট হয়, রোজা রাখতে বড় কষ্ট হয় বা রোজা রাখতে পারে না তারা, স্থায়ীভাবে, এখানে অস্থায়ীভাবে না, স্থায়ীভাবে, স্থায়ীভাবে রোজা রাখতে পারেন না কারা? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খুব বেশি বৃদ্ধ হয়ে গেছে, এমন বার্ধক্যে পৌঁছে গেছে যে সারাদিন ধরে পানাহার ত্যাগ করে থাকা তার জন্য সম্ভব নয়, বরং ছোট বাচ্চার মতো হয়ে গেছে, 80-90 বছর বয়স, এমন হয়েছে ছোট বাচ্চার মতো 2-3 ঘন্টা পর পর পানি লাগে, খাবার লাগে, না হলে ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দেয়, এরকম আছে অনেকে, জি, হুঁশ আছে, সবকিছু আছে, তার মানে তার উপরে শরীয়তের বিধান আছে, কিন্তু সে রোজা রাখতে পারছে না, সারাদিন ধরে না খেয়ে থাকতে পারবে, সারাদিন পানি ছাড়া থাকতে পারবে না, ছোট বাচ্চার মতো একবার অবস্থা হয়ে গেছে। তো সাধারণত বেশি বার্ধক্যে পৌঁছলে এটা হয়, যেমন আশাইখুল ফানি, মুফাসসিরিনগণ বলেছেন, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই আয়াত হচ্ছে যারা খুব বেশি বার্ধক্যে পৌঁছে গেছে তাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এক শ্রেণীর মানুষ হলো। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যে এমন ব্যক্তি যে স্থায়ীভাবে রোগী, তার রোগ মানে এমন রোগ ভালো হওয়ার নয়, বছরকে বছর এই রোগ চলে যাচ্ছে, গোটা বছর ধরে রোগ, গত রমজানও রোগ ছিল, এই রমজান চলে আসলো, না এক গোটা বছর ভালো হয়নি, এবং এর মধ্যে কোন 10টা দিনও এমন হয়নি যে রোজা রাখতে পারবে, সক্ষম হয়নি, স্থায়ী রোগী যারা, যে রোগের কারণে রোজা রাখতে পারছে না, স্থায়ী রোগী তো প্রেসারের রোগীর রোজা রাখতে পারছে না কি, রোজা রাখতে পারবে, হ্যাঁ, সুগারের রোগী স্থায়ী রোগী, কিন্তু কি তার অবস্থাটা এমন যে রোজা রাখলে তার সুগার এত নিচে নেমে যাচ্ছে, লো হয়ে যাচ্ছে, যে যার কারণে সে মরে যাওয়ার ভয় আছে, হ্যাঁ, যদি এইরকম হয় তাহলে তার জন্য যায়, কিন্তু ধরেন সুগার একটু কমে যাচ্ছে, সবার কমছে, আপনার আমার সবারই কমছে, সারাদিন ধরে না খেয়ে থাকলে সুগার কমছে, কিন্তু এমন নয় যে তাতে মরে যাওয়ার ভয় আছে বা পড়ে যাওয়ার ভয় আছে, পড়ে গেলে প্যারালাইসিস হয়ে যেতে পারে, এরকম কোনো আশঙ্কা আছে, এরকম কিছু নেই, তাহলে এই ক্ষেত্রে ছাড় না। কারণ স্থায়ী রুগী এবং বার্ধক্যে পৌঁছে গেছে যারা খুব বেশি, এই দুই শ্রেণীর মানুষের বিধান হচ্ছে আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন,
ওই সব লোকেরা যাদের রোজা রাখতে বড় কষ্ট হয় স্থায়ী রোগের কারণে অথবা বার্ধক্যের কারণে, তারা কি করবে? ফিদিয়াতুন, মুক্তি পণ দেবে বা মুক্ত হয়ে যাবে তম মিসকিন, এক মিসকিনের খাবার দিয়ে, এক রোজার বদলে এক মিসকিনের খাবার দেবে। এক মিসকিনের খাবার হচ্ছে 1.5 কিলো খাদ্যদ্রব্য, 1.5 কিলো চাউল দিয়ে দেন, 1.5 কিলো চাউল দিয়ে দেন, ওর সাথে যদি কিছু তরি তরকারির জন্য, গোস্ত মাছের জন্য কিছু খরচ খরচা পয়সা দেন, তো বেশি দিলে ভালো কথা দেন, কিন্তু আপনার জন্য 1.5 কিলো চাউল বা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াই যথেষ্ট। তাহলে 30টি রোজা কেউ যদি না রাখতে পারে বার্ধক্যের কারণে বা স্থায়ী রোগের কারণে, তাহলে 90 কেজি 30 দিনে কত হয়? 30 ডেড়ে কত হয়? 45 হয়, 90 বলছি 45, 30 ডেড়ে 45, 45 কেজি খাদ্যদ্রব্য দিয়ে দিবে, মুক্ত হয়ে গেল। এটা রান্না করেও খাওয়াইতে পারে, আবার এটা শুকনো দিতে পারে, কিন্তু আমাদের দেশি তরিকায় খাওয়ানোটা আমি অন্তত ভালো মনে করি না, বেইজ্জত করে অপমান করে। আর একটা লাঞ্ছিত হয়ে আপনার বাড়িতে একটা ফকিরকে বাড়ি থেকে খেতে আসতে হবে, উঠে উঠে সন্ধ্যাবেলা একবার আসতে হবে, ভোর রাতে আবার আপনার বাড়ি আসতে হবে, এই দৃশ্যটা পছন্দনীয় না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি না, সেটা অন্য মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করি না, যেটা আমির মানুষ পয়সাওয়ালা মানুষ নিজের জন্য পছন্দ করে না, সেটা গরিবের জন্য পছন্দ করবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ খাঁটি মমিন মুসলিম হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি মিনাল খাইর, যতক্ষণ পর্যন্ত যা নিজের জন্য ভালোবাসে তা অন্যের জন্য ভালোবাসবে না। নিজের জন্য যেটা ভালোবাসেন আপনি, মান সম্মান ইজ্জত রক্ষা করা, সসম্মানে খাওয়া দাওয়া, ওই রকমই অন্যের জন্য সম্মান ইজ্জতটার খেয়াল রাখবেন, তাহলে আপনি খাঁটি মমিন হতে পারবেন। নিজে তো মান সম্মান চান আর অন্যের মানহানি করেন, আপনি মমিন হতে পারবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আমাদের দেশে যেভাবে খাওয়াই গরিবটাকে, ভালো করে বসতে একটা চাটাইও দেয় না, চেয়ার দেওয়া তো দূরের কথা, হ্যাঁ, ওর নিচে এসে বসে থাকবে, মেঝেতে বসে থাকবে, তারপরে একে একটা থালাতে খাবার দিয়ে দিল, ও খাচ্ছে, সাথে নিয়েও বসে খাবে না, সাথে বসে খান, বাড়ি যে মুরব্বি খাবে ওর সাথে বসে খান, অন্য অন্য রোজাদাররা রোজা ইফতার করছে অথবা সাহরি খাচ্ছে তাদের সাথে নিয়ে বসে খান, সেভাবে তো খাবেন না, কেন এইরকম করবেন আপনি? সুতরাং এই খাওয়াটা পছন্দ নাই, তো এই জন্য আপনি শুকনো দিয়ে দেন। তারপর আমি মনে করি যে শুকনো দিয়ে দিলে সে ছেলে মেয়ে নিয়ে ভালো করে একটু মানুষজনের সাথে খাবে। একজন গরিব মানুষকে যদি ডেলি আপনি মাছ গোস্ত খাওয়ান, আপনার বাপের বদলায়, বাপ যেহেতু বার্ধক্যে পৌঁছে গেছে বা অথবা স্থায়ী রোগী, আর তার স্ত্রী ছেলে মেয়ে ডাল ভাত পায় না, কখনো শান্তি পাবে না, গোস্ত ভাত খেয়ে, হ্যাঁ, আর মুরগা মোসাল্লাম খেয়ে কখনো শান্তি পাবে না, ভালো ভালো আইটেম খেয়ে সুখ শান্তি পাবে না। কিন্তু তাকে যদি দিয়ে দেন, রান্না করা দিয়ে দেন, ও বাড়িতে নিয়ে যেয়ে খান, পার্সেল দিয়ে দেন, বাড়িতে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে বসে খান, অথবা আপনি কাঁচাই দিয়ে দেন, খরচ খরচা দিয়ে দেন, ও বাড়িতে পাকশাক করে খাক, ছেলে মেয়ে নিয়ে সবাইকে শরিক করবে, সুখ দুঃখে শরিক থাকবে, খাবে, এটা সবচাইতে ভালো। যাদের বাড়িতে এই রকম সদস্যরা আছে, স্থায়ী রুগী অথবা বার্ধক্যে পৌঁছে গেছে খুব বেশি, যার কারণে রোজা রাখতে পারছে না, যার কারণে রোজা রাখতে পারছে না, কিন্তু অনেকে আছে 70-80 বছর বয়স রোজা রাখতে পারে, দিব্যি রোজা রাখতে পারে, সে রোজা রাখবে, তার জন্য রোজা ফরজ। চার শ্রেণীর লোকের কথা বললাম। 5 নম্বরে যার জন্য রোজা ছাড়া জায়েজ কিন্তু পরে কাজা করতে হবে, সে হচ্ছে এমন ব্যক্তি, যেই ব্যক্তি কোনো একজন অসহায় ব্যক্তি যে মরতে যাচ্ছে, হয় ডুবতে যাচ্ছে অথবা আগুনে ফেসে গেছে, আগুন লেগে গেছে বাড়িতে, ওকে রক্ষা উদ্ধার করতে হবে, অথবা পানিতে ডুবছে পুকুরে অথবা নদীতে ডুবছে, ওকে উদ্ধার করতে হবে। কোনো ব্যক্তিকে উদ্ধার করার উদ্দেশ্যে যদি ইফতার করে যে আমি রোজা না ছাড়লে এই লোকটির জান বাঁচাতে পারবো না, তাহলে রোজা ছাড়া তার জন্য জায়েজই নয়, ফরজ। তখন রোজা ছেড়ে দিয়ে মানুষের জান বাঁচাতে হবে, এটি হচ্ছে শরীয়তের মাসালা। আল্লামা ইবনে উসাইমিন রহমতুল্লাহ বলছেন, অমিন আল আযার আইজান আই ইহতাজাল ইনসানু ইলাল ফিত্রে লিইনকাযি মাসুমিন মিন হালাকা, কোন নির্দোষ ব্যক্তি
নিরীহ ব্যক্তি কোনো অপরাধ করেনি কিন্তু এক মুসিবতে ফেঁসে গেছে, তাকে উদ্ধার করার জন্য যদি রোজা ইফতার করা লাগে তাহলে রোজা ইফতার করবেন। সেটা শুধু ডুবার ক্ষেত্রে আর আগুনে ফেঁসে যাওয়ার ক্ষেত্রে নয়। ধরেন একজন লোককে পাঁচজন মেলে মারছে, মেরে ফেলে দিবে, এটা একটা অবস্থা হইতে পারে। আজকাল এরকম আরো হচ্ছে দলে দলাদলি করার কারণে এই রাজনৈতিক দলগুলি একদল আরেক দলের লোককে ওইভাবে গরু ছাগলের চাইতে খারাপ করে পিটছে, গরু ছাগলকে এরকম করে মারে না আজকাল। জি হ্যাঁ, এইরকম জানলে মুসলিম পয়দা হয়েছে। কাফের তো দূরের কথা, কাফের তো হইতেই পারে, আল্লাহ পরকালে তার বিশ্বাস নাই, কিন্তু মুসলিমের চরিত্র এটা। তো যদি এইরকম দেখা যায় যে পাঁচজন লোকে একটা লোককে মারছে, আপনি ওই লোকটিকে উদ্ধার করবেন, কিন্তু উদ্ধার করার জন্য যদি এদেরকে প্রতিহত করতে যান তো আপনি রোজা রেখে পারবেন না। হ্যাঁ, এদের সাথে দরকার হলে ধাক্কাধাক্কি করতে হবে, মারামারি করতে হবে, হ্যাঁ এদেরকে পিটুনি দিতে হবে, তাড়াইতে হবে। সেই সময় যদি রোজা ইফতার করা লাগে এদেরকে তাড়াবার জন্য, একটা নির্দোষী মানুষকে উদ্ধার করার জন্য, তাহলে সেই সময় রোজা ছাড়া শুধু জায়েজ নয়, অনেক সময় রোজা ছাড়া ফরজ। কারণ একজন নির্দোষী মানুষ, নিরীহ মানুষের জান বাঁচানো ফরজ। এইরকম আর একটি ক্ষেত্রে রোজা ছাড়া জায়েজ, সুস্থ মানুষ বাড়িতে আছেন, আপনি হয়তো শহরে আছেন, আপনি অসুস্থ না আর মুসাফিরও না, তারপর রোজা ছাড়া জায়েজ। কোন ক্ষেত্রে? জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, যদি সত্যিকার আল্লাহর রাস্তায় জিহাদ হয়। যেমন বর্তমানে সিরিয়াতে জালেম ইসলামের দুশ্মন মুনাফেক বাশারের দলের বিরুদ্ধে যে মুজাহিদিনা লড়াই করছে, অথবা ইহুদির বিরুদ্ধে ফিলিস্তিনে লড়াই করছে, এইরকমই যে ইসলাম দুশ্মন শক্তিগুলি, মুনাফেক শক্তিগুলি ইরাকে ফাল্লু যায় সন্নি মুসলমানদের উপর হামলা করেছে, এই রাফেজিরা, এদেরকে প্রতিহত করার ক্ষেত্রে এই রোজার দিনে জুলুম অত্যাচার চলছে সন্নি মুসলমানদের ওপর। তো এইরকম ক্ষেত্রগুলিতে মুজাহিদিনদের জন্য রোজা ছাড়া জায়েজ, বরং অনেক ক্ষেত্রে জরুরি ফরজ। আল্লামা শাইখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ বলছেন, ওয়া মিন যালিকা আইযান ইযা ইহতাজাল ইনসান ইলাল ফিত্র লিতাকাউই আলাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদ, দুনিয়ার গরজে মারামারি করার জন্য নয়, আল্লাহর রাস্তায় জেহাদের জন্য। এইরকমই সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে বর্ডারে, ইয়ামানের বর্ডারে যে হৌসি জালেম এই মোনাফিকগুলি সৌদি আরবের হামলা করে আসছে, তাদের কল্পনা যে মক্কা মদিনা আমরা দখল করবো, এই ইরানি বাতিনি জালেম রাফেজি শক্তি, এই যে হৌসিরা লড়াই করছে, এদের বিরুদ্ধে যেসব সেনাবাহিনী মুজাহিদিনা লড়াই করছেন, তাদের জন্য প্রয়োজন যদি হয় যে এখন প্রস্তুতি নিতে হবে, বসে থাকার সময় নাই, লড়াই চলতে আছে, এই অবস্থাতে রোজা ছাড়া তাদের জন্য জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রোজা ছাড়তে বলেছেন মুজাহিদিনদেরকে। দলিল, মক্কা বিজয়ের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসে মক্কা বিজয় করেছিলেন অষ্টম হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় পৌঁছিলেন, দেখলেন যে সাহাবাই কেরামরা এই কাফের মক্কার লোকদের বিরুদ্ধে এখন লড়াইয়ের জন্য প্রস্তুত, আর সামনে মুখোমুখি হইতে পারে কিন্তু হয়নি, তারা সব আত্মগোপন করেছিল, পালিয়ে দিক ওদিক পালিয়ে গেছিল, সামনে মুখোমুখি লড়াই করার জন্য মক্কার মুশরিকেরা মক্কা বিজয়ের যুদ্ধে আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সাহাবাই কেরামদেরকে যে ইন্নাকুম লাকুল আদু ওয়াগাদান, আগামী কালকে তোমরা মক্কায় আক্রমণ করবে মক্কা বিজয়ের জন্য মক্কার মুশরিক কাফেরদের ওপর। ওয়াল ফিতরু আকওয়ালাকুম, আর যদি রোজা ইফতার করে দাও, মানে রোজা ছেড়ে দিয়ে দিনে পানাহার করো, তাহলে তোমরা বেশি শক্তিশালী হতে পারবে যুদ্ধের মাঠে। ফাফতিরু, সুতরাং তোমরা রোজা ছেড়ে দাও, এই মক্কা বিজয়ে এসে রোজা রাখিও না, রোজা রাখিও না। তাহলে যেখানে ওই রকম জিহাদ ফি সাবিলিল্লাহ চলছে অথবা কোনো যুগে চলবে, সেই সব মুজাহিদিন ফি সাবিলিল্লাহর জন্য রোজা ছাড়া জায়েজ। সময় শেষ হতে যাচ্ছে, একটি মাসলা আর উল্লেখ করব, সেটা হচ্ছে যে আপনি ধরেন মুসাফির, অধিকাংশ আমাদের ওজরগুলি হচ্ছে সফর অথবা অসুস্থতা, মুসাফির সফর থেকে সকালবেলা সকাল দশটায় আসলেন, সাহরির সময় সফরে ছিলেন, সকাল দশটায় আপনি আপনার বাড়িতে পৌঁছিলেন, যেখানে থাকেন সেখানে পৌঁছিলেন, এই যে বাকি দিনটা রোজার দিন, সারাদিনে আপনি পানাহার করতে পারবেন কি পারবেন না, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। এইরকমই অসুস্থ ছিলেন,
আর রোগটা আপনার সকাল 9টা 10টার মধ্যে বা 12টার মধ্যে ভালো হয়ে গেল। এখন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমার আর রোগ নাই, যে প্রচন্ড হঠাৎ জ্বর এরকম হতে পারে, এত জ্বর ছিল সাহারির সময় যে আপনার রোজা রাখা সম্ভবই ছিল না, হয়তো বড় কষ্টকর ছিল। আপনি ভাবতে পারেন যে রোজা রাখতে পারবো, দেখা যাচ্ছে সকাল 9টা 10টার দিকে দিব্যির জ্বর ছুটে গেছে আর শরীর আপনার সুন্দর সুস্থ হয়ে গেছে। এখন যে সারা দিনটা বাকি আছে এই দিনে পানাহার করতে পারবেন নাকি দিনের এই রমজানের এহতেরাম শ্রদ্ধা সম্মানে সারা দিন আপনাকে না খেয়ে থাকতে হবে, এই হচ্ছে মাসলা। কি বলবেন উত্তরে বলেন, না খেয়ে থাকবেন? সকাল 9টা 10টায় সফর থেকে মক্কা থেকে আসছিলেন, ছাড়া যায়জ কি না? সফরে আসছিলেন, রোজা ছাড়া যায়জ সফরে আছেন আপনি, এখানে সকাল 10টা 9টার সময় পৌঁছলেন, 10টার সময় পৌঁছলেন, সারাদিন আর কিছু খাবেন না, না খেয়ে থাকতে হবে রমজানের সম্মানার্থে। হ্যাঁ, না খেয়ে থাকতে হবে, খেতে পারবে, খেতে পারবে। আচ্ছা, আপনারা যেমন দুটা মত করলেন অথচ আপনারা মাসলা জেনে বললেন না আইডিয়াতে, তাই না? আপনাদের ফতোয়া কিন্তু ওই আমের গাছে ঢেল মারার মতো, আম পাড়ার মতো, ঢেল ছাড়লাম, পাথর মারলাম, পড়লো পড়লো, না হয় না পড়লো, তাই না? ওই রকমের লাগলো লাগলো, না হলে না লাগলো, আইডিয়াতে ফতোয়া দিলেন। এইরকম ওলামাদের দুটি মত আছে, একদল বলছেন যে বাকি দিনটা রমজানের সম্মানার্থে না খেয়ে থাকতে হবে, আর এক দল বলছেন যে না, সে যেহেতু শরীয়তে বৈধ উপায়ে সে রোজা ছেড়েছে, রোজা ছেড়ে সকাল 10টা পর্যন্ত যে রোজা ছেড়েছিল তার জন্য রোজা ছাড়া জায়েজ ছিল, সফরে ছিল অথবা অসুস্থ ছিল, সে রোজা ছাড়া জায়েজ, যার ফলে বাকি দিনটা তো সে পানাহার করতে পারবে, তার জন্য পানাহার হারাম নয়, নাজায়েজ নয়। এই মতটিকে আল্লাহ শেখ নুসাইমিন প্রাধান্য দিয়েছেন, সুতরাং পানাহার করা জায়েজ, তবে সবার সামনে নয়। একটি কথা মনে রাখবেন যে আপনার জন্য জায়েজ বলে আপনি রাস্তাঘাটে খাওয়া দাওয়া করবেন, হ্যাঁ সবার সামনে আপনি খাওয়া দাওয়া করবেন, অনেকে জানে না, আশ্চর্য হবে যারে কি বাবার এই মুসলিম রোজা রাখে না, এইরকম করবেন না। যার জন্য শরীয়তে জায়েজ আছে তারাও ঘরে বসে, হ্যাঁ চোখের আড়ালে, হয়তো আপনার শুধু পরিবার আছে, ছেলে মেয়ে আছে, অসুবিধা নেই হয়তো, কিন্তু সবার সামনে আপনি খোলাখুলি, হ্যাঁ বাড়ির বাইরে অথবা যেখানে সেখানে খাওয়া দাওয়া করছেন, এইরকমটা করবেন না।